আমি মোহাম্মদ মনিরুজ্জামান সোল্লানা। এই যে আমাদের যে বিকাশের যে হয়রানি এবং আমাদের যে একটা কমিটি অলরেডি আপনারা জানেন গঠন হয়েছে, এই যে কমিটির সাতকাল জেলার সহসভাপতি হিসেবে আমি এই যে বিকাশ সাধারণ গ্রাহকদের যে তরমটা হয়রানি শিকার হচ্ছে এবং আমরা হয়রানি শিকার হচ্ছি, আমাদের সাতকা জেলার সমস্ত মানুষের কাছ থেকে প্রায় 5 কোটি টাকার ঊর্ধ্বে বিকাশ নিয়ে হওয়া হয়ে গেছে, তার জন্য আজকে শুক্রবারে আমাদের কোনো সেইভাবে কোনো পদক্ষেপ নেই, কোনো কর্মসূচি নেই, যার জন্য আজকে আমরা বিকাশের সাইনবোর্ডের ব্যানারে আগুন লাগিয়ে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করছি। এবং বিকাশ যদি বিগত 2 দিনের ভিতরে আমাদের সমস্যা না সমাধান করে সাতক্ষীরা জেলাটাকে টোটাল বিরাট ব্যাংক বিরাট এবং বিকাশকে আমরা এভাবে বিদায় করব। ভালো দিচ্ছে মামলা হয় হবে, মামলা আমরা ভয় করিনি, আমরা মামলা আমরা ভয় করিনি। ধর চলবে না কেন? হ্যাঁ ঠিক আছে, আমার রোজ দেখি নিচ্ছে সাতক্ষীরা জেলার সকল বিকাশ এজেন্ট অনুরোধ জানাবো, আপনারা আমরা এই কার্যক্রম প্রথম শুরু করেছি, রবিবারের ভিতরে যদি আমাদের সমস্যা সমাধান না করে আপনারা যাবতীয় বিকাশের যাবতীয় যে ব্যানার গুলো আছে, কেননা আমাদের দোকানে এসে তো কোনো কাস্টমার লেনদেন পাচ্ছে না, আমরা কোনো লেনদেন করতে পারছি না, খাও রেখে দেওয়ার সবাইকে ধন্যবাদ, টাইম সব জুম্মার নামাজে যাবো, এখানে শেষ করো।